রাম কৃষ্ণ এরা আসার প্রয়োজন হতো না। এর দ্বারা বুঝাচ্ছে যে সনাতন ধর্ম অবশ্যই পরিবর্তনশীল এবং এটা সংস্কার হতে হবে। আর পৃথিবীর সনাতন ধর্মে সবচাইতে বেশি গণতান্ত্রিক, কেন এখানে বলা হয়েছে যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর। এত করি প্রথমে আমার ভগবান পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং আমার আদর্শ মুক্তি বাহিনী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং আজকে উপস্থিত যারা মতুয়া দর্শন মতুয়া সম্প্রদায়কে ভিত্তিপ্রস্তর দিয়েছেন সেই সাধু গোসাই পাগল এবং ঠাকুরের ভক্তবৃন্দ এবং আজকে উপস্থিত সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সবাইকে শ্রেণীভেদে আমি আমার প্রণাম এবং ভক্তি জানাই। আজকে একটা ঐতিহাসিক দিন আমি মনে করি, কারণ এই পাথর গ্রামে কাশিয়ানি যে হরিবাসন এর একটা পুনর্জাগরণ আজকে সৃষ্টি হলো, যেটা আগে ছিল সেটা নতুনভাবে আবার শুরু হল। তো আমাদের আজকের এই হেডলাইন দেখেই মানে একটা সুন্দর সভা এবং গঠনমূলক আলোচনা হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে, যে চারটে পিলার আমাদের সামনে পরিচালক মহোদয়রা দিয়ে দিয়েছেন, এরপর ভিত্তি করেই আলোচনা। তো আজকে আমি এই হরিবাসরের এই উদ্দেশ্যেই আসছিলাম, কিন্তু আমাদের এই রায়বাড়ি একটা শ্রাদ্ধ অনুষ্ঠান থাকার কারণে আমাদের শ্রদ্ধাভাজন যুব সচিব মহোদয় ওখানে না গেলে শুরু করতে পারছে না, এই কারণে আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ ওখানে একটা প্রোগ্রাম সেটা শুরু করার জন্য আমাদের ওখানে যাওয়া লাগবে, যার কারণে আমি আলোচনাটা দীর্ঘায়িত করব না। আমি শুধু সংক্ষেপে একটু কথা বলবো। আজকে আমার পরিচালক মহোদয় প্রথমেই বলছেন শুক্র সনাতন ধর্মের বিষয় নিয়ে একটু আলোচনা করবে। আমরা মতো দর্শনের এখন প্রচারে যেগুলো বাধা আমি সেইগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের কিছু কট্টরতা তৈরি হয়েছে, যারা আমাদেরকে আলাদা ধর্ম হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করছে। এখন এই আলাদা ধর্ম হওয়ার কারণে আমরা অনেক দূর পিছ হয়ে যাচ্ছি, আমি এটা মানে মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আপনারা মুর্শিদপুর জানেন এরকম হরিবাসর সৃষ্টি হয়েছে, ওখানে ওই কঠোরতা দেখানোর কারণে শুক্র সনাতন ধর্মের নামে আরেকটা কিন্তু গ্রুপ তারাও কিন্তু এরকম সভা সমাবেশ করছে। তো আমার এখন একটাই প্রশ্ন, যে আমরা এই কট্টরতা বা কঠোরতা এইটা একটু স্যাক্রিফাইস করা যায় কিনা, কারণ আমার ঠাকুর শুক্র সনাতন ধর্মের কথা বলা হচ্ছে, আমার দৃষ্টিতে শুক্র সনাতন ধর্ম হচ্ছে এই সনাতন ধর্মে যে সমস্ত কুসংস্কার রয়েছে সেই ত্যাগ করে আমাদের হরপ্পা মহেঞ্জোদড়ো সংস্কৃতিতে আর্যরা আসার আগে যে ধর্ম বা যে সনাতন ধর্ম ছিল সেখানে সকল মানুষ ইকুয়াল, মানে সবাই সমান। ওখানে একটা থিম ছিল যে হাই থিঙ্কিং সিম্পল লিভিং, এই কথাটাই কিন্তু এখন আমাদের বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রীও বলে যে চিন্তা করো দার্শনিকের মতো আর ব্যবহার করো সাধারণ মানুষের মতো। ওই সময় মানুষ হাই থটে চিন্তা করত এবং সাধারণ মানুষের মতন ব্যাখ্যা করত, মানে এই ব্যবহার করত। তো আমি এই শুক্র সনাতন ধর্মে বিশ্বাস করি, এবং যদি এইটা আলাদা ধর্ম হতো আমার কাছে মনে হয় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের পরবর্তী উত্তরসূরি যারা এরাও কিন্তু ওই ধর্মে কনভার্ট হয়ে আলাদা রকমের একটা নিয়মকানুন এরকম করে পরিচালনা করতো। যেহেতু আমার ঠাকুরের উত্তরসূরিরা এখনও ওইটা করে না, এবং আমাদের ১২ মাসের ১৩ পার্বণ এর সনাতন ধর্মের অসংখ্য পার্বণ সেখানে আমরা পালন করি শ্রীধাম ওরাকান্দিত। তো আমার কথা হচ্ছে আমরা সনাতন ধর্মের অনুসারী, কিন্তু আমরা মতুয়া দর্শন হচ্ছে এমন একটা দর্শন বা এমন একটা সম্প্রদায় যারা এই সনাতন ধর্মের থেকে এখন সাম্প্রতিক সময়ে এই শিক্ষানীতি অর্থনীতি রাজনীতি সমাজনীতিতে প্রত্যেকটি ক্ষেত্রে অগ্রগামী হয়ে এই সনাতন ধর্মটাকে আমরা লিড দিতে চাই, এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মতুয়ারা এখন এই অগ্রণী ভূমিকা রাখবে। তো আমার যে কথাটা না বললেই নয়, আজকে শিক্ষানীতির কথা বলেছে, আজকে শিক্ষানীতি আমাদের ছেলেমেয়েরা এই মোবাইলাইজেশনের যুগে লেখাপড়া সম্পূর্ণ শেষ, ইয়া বা মাদক সমস্ত ক্ষেত্রে তারা আকৃষ্ট। এই শিক্ষানীতিটা আপনাকে এমনভাবে প্রচার করতে হবে একটা সাধারণ মা বাবার সন্তানও যেন শিক্ষিত হয়ে সমাজে একটা প্রতিষ্ঠিত চাকরি পায়। আজকে যুগ্ম সচিব মহোদয়ের কথা আমি তার ব্যক্তিগত প্রশংসা করছি না, একটা কথা না বললেই নয় যে পিতামাতাকে ভক্তি করবে, উনি এটা দৃষ্টান্ত রেখেছেন, তার পিতামাতার নামে কর্ণকুসুম মহাবিদ্যালয় নামে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, সেখানে তিনটি বছর সম্পূর্ণ ফ্রি, মানে দুটি বছর সম্পূর্ণ পড়ালেখা ফ্রি, মানে একটা স্টুডেন্টের অনলাইন ভর্তি থেকে কোনো কিছু তার ই করা লাগতেছে না। তাহলে
সে দেখা যাচ্ছে কৃষ্ণ বা বৈষ্ণব ধর্মে তার প্রতি আকর্ষণ বেশি, অথচ তিনি এই মথুরা দর্শনের যে দ্বাদশ আজ্ঞা একটা আজ্ঞা সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছে। আপনি তিন পরি মিয়া বা মুসলিম ধর্মের একজন, সে একটু ওড়াকান্দি গেলে বা একটু মথুরা দর্শন নিয়ে কথা বললে আপনি তাকে মতু হিসেবে গ্রহণ করেন, অথচ একজন সনাতন ধর্মকে আপনি অমতুয়া বলে আপনি তারে দূরে ঠেলে দিচ্ছেন। এইটার কারণে কিন্তু আমাদের দ্বিধাবোধ একটু বেশি হচ্ছে। আমরা সনাতন ধর্মের যারা অনুসারী, মনে করেন আমি দিন সকাল সন্ধ্যায় একবারও প্রার্থনা করি না, আমি ওই পুজো টুজোর অঞ্জলি দিই না, ঘুরে বেড়াই, তাহলে আমারে সনাতন ধর্মের যারা এরা কি আমারে অসনাতন বলতেছে কিনা? আমার তো অসনাতন বলে নাই। তাহলে মতুয়া দর্শন বা মতুয়া সম্প্রদায়ের যে নিয়মকানুন রয়েছে এর আমি সামান্যটুকু আমি ই করি, আমি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আমার প্রাণের দেবতা ভক্তি করি, তাই বলে তো আপনি আমার অমুত ই করতে পারবেন না যে এ শ্রাদ্ধ অনুষ্ঠান করছে, এ মতো দর্শনে কোনো কিছু মানে না, এরা আমাকে মতো থেকে বাদ দেন। তাহলে যে ইসলাম ধর্ম সে তো তার আল্লাহরে ভক্তি করে সে মতো দর্শনে অনুসরণ হচ্ছে, তাহলে তারই আপনারা রিসিভ করতেছেন কেন? এখন এই যে আমাদের ভিতরে আজকে সতীশবাবু আছেন, আমাদের ঠাকুর মহোদয় আছেন, এবং সমাজের যারা ক্রিম মতো দর্শন প্রচারের, আপনাদের এই সমাজে ভূমিকা রাখতে হবে। আমার অনেক বড় বড় ভালো ভালো বন্ধু অফিসাররা তারা বলতেছে ভাই তোমরা যে মতো আলাদা ধর্ম ঘোষণা করো তখন আমার এলাকার লোকজন পিছিয়ে যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গা থেকে এই আলাদা ধর্মটা আমরা আগে এই মতো দর্শন যেভাবে উঠতেছে আগে লোকজন একটু বেশি হই না, অসুবিধে কি? রাজনীতির ক্ষেত্রে আমরা যদি গুরুত্বপূর্ণ হয়ে যাই আমরা যেটা বলবো সেইটাই, রাজ শক্তি যাদের হাতে সেরা যে ধর্ম স্থাপন করবে সেইটাই ধর্ম হবে। আজকে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস দেখেন, প্রায় ভারতীয় উপমহাদেশের 3000-এর অধিক মানে জাতি আছে, এরপরে ক্ষুদ্র মানে ছোট ছোট লোক ধর্ম 50-এর অধিক আছে। তাহলে আপনার যদি সনাতন ধর্ম যদি সংস্কারিত না হয়, আমাদের চার যুগে তো ওই রাম কৃষ্ণ এরা আসার প্রয়োজন হতো না, এর দ্বারা বুঝাচ্ছে যে সনাতন ধর্ম অবশ্যই পরিবর্তনশীল এবং এটা সংস্কার হতে হবে। আর পৃথিবীর সনাতন ধর্মে সবচাইতে বেশি গণতান্ত্রিক, কেন? এখানে বলা হয়েছে যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর। এত সুন্দর কথা বলেছে, আমি ঠাকুরের ভক্তি করি আমি আসে তার আমার ঈশ্বর। আপনি কৃষ্ণ এক জায়গায় ভগবান, অন্য জায়গায় তো রাম ভগবান, সেখানে কৃষ্ণকে খাওয়াতে পারবেন না, সেখানে রামই তাদের ভগবান, এক জায়গায় গণেশ সেখানে ভগবান, এই ভারতীয় উপমহাদেশে আপনি দেখবেন। সুতরাং আমরা কেউ রে কেউ বিশ্বাসে আঘাত না করি, আমার কথা হচ্ছে এই জায়গা। আর সমাজনীতি যেটা বলেন, সমাজনীতি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এইগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, এইগুলো একটু বেশি আমাদের মধ্যে, একজন একজনকে ভালো দেখতে পারে না। এটা নমঃশুদ্ধ ওই যে আমার এক কাকা একটা শ্লোক বলেছিল যে কাউয়া কুড়ুয়া মানে ইসে কাকের জাত, আর এই নমঃশুদ্ধ হচ্ছে ইসে পুত্র শ্রীগালের জাত। পুত্র মানে একজন পুত্র আরেকজনকে পুত্রের দেখলে ঘেউ ঘেউ করে, মানে হিংসা করে চরম। আর কাকরা একসাথে ওড়ে, আবার কেউ যদি ওই কাকরা আক্রমণ করে সবাই মিলে আক্রমণ করে। আমি এটা কিন্তু নেগেটিভভাবে বলতেছি না, আমাদের ব্রিটিশরা যে উপাধিগুলো দিয়ে দিয়েছিল আমাদের এখন চেঞ্জ করার সময় চলে এসেছে। আমরা মারমুখী বেশি, আমরা হিংসাত্মক, আমরা বেশি আক্রমণাত্মক, আমাদের ভিতরে সহনশীলতার জন্য আজকে বহুত ভালো ভালো। আমি এই যে সেদিনটা আমাদের শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ে গেছি, ওখানে কয়েকজন ছেলেমেয়ে ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসছে, ওখানের একজন চক্রবর্তী আছে। এখন আমি যদি এখানে বসে শুধু নমঃশূদ্র নমঃশূদ্রই বলি তাহলে তো ওই চক্রবর্তীভাবে কি এরা শুধু নমঃশূদ্রই বলে? 36টা জাতি মিলে না আমাদের এই আমাদের পূর্ণবম্ব হরিচাঁদ ঠাকুর এই মানে মতুয়া দর্শনটাকেই প্রচার করেছিল, তাহলে আমি কেন এদেরকে বাদ রাখবো? এর পরবর্তীতে আমি এটুকু বিশ্বাস করি যে এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ দার্শনিক হচ্ছে মুক্তিবাড়ির গুরুচাঁদ ঠাকুর। শ্রেষ্ঠ দার্শনিক বললাম কেন? কারণ তিনি এই যে ওয়াজপৃশ্য চারটে বর্ণ ব্রাহ্মণ বৈশ্য শূদ্র শূদ্র, এছাড়া আরেকটা ওয়াজপৃশ্য, আপনি নাপিতকে ছোট মনে করেন না, কিছু নাপিত ছিল এরপরে ওয়াজপৃশ্য যারা ওদেরকে এই কাজ করতো না, কিছু ধোপা ছিল ওরাও ওই যে একদম ওয়াজপৃশ্য যারা তাদেরকে ওই জামা কাপড় ধুতো না। আমি এইগুলো পরিচালনা মানে চর্চা করতে বা গবেষণা করতে দেখেছি, আমি যত বই পড়ি তত আমার এই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের প্রতি ভক্তি বেশি বাড়ে। কারণ ওই আমলে এত ব্রাহ্মণবাদী কট্টর আচরণ, সেই সময় দাঁড়িয়ে উনি এই একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আজকে মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে কথোপকথন দেখবেন, এই
มหัตถ์กันดีอาลัดดาเยนโมชุดเดชจุนนีร์บาสุนดับุสตราขารการุเนอามารุนนุชนกีเอซิเลนที่ก็เสร็จตาเดียร์เยจเจจาราบิดดาชกรบอลเลนอุนนุนุจาราเอเดร์ชงคินโนตารุเอซ์อามาร์กัสเซปูรูบาเซคินเตอักจุนชัมโมบาดีเอ็กต์ดอชุนปัสารุนจุนโนกรุสัตถ์ทักุเรียโคเอเวลเลนเตย์บารุติบัวมอดเดชเนไอเอต้ามีโมเนปราเนบิชัสคุยเอร์ปอร์เอคุณนบบุหริสัตถ์ทักุรตาดอชกรสัตย์เคฟิลาร์ตัวอัชเลเอเตมนีอาลุสุนักบิชัสสัตย์เคฟิลาร์อาลัวอาศัยที่เดียวนั้นมีรูปที่สังขารดังนั้นตัวเรื่องนี้คุ้มกว่ามาเดินแต่ก็อาลัดาอาศัยเอต้าหัวตัวอาลุสุนาร์ขัติเรียบร้อยการยศตัวผู้ชักตัวธรรมอาศัยเยี่ยทิมเตจุดที่อภิชินต์ก่อนเรนมนุษย์ก็จะจ้าบอร์สิโลปอริบัตโตยิ่งหัวปอริบาร์มาดมเอชบบุตาชบบุตาร์มาดมเอเดชบาสามราชท่านเลยเยี่ยการยศตัวผู้ชักตัวธรรมอาศัยยูโรต์เป็นการที่เตบิลเกตส์สังขารดังเยื่อเลือดเสียโอ้ยเจ็บบอสเซสังขารตามันเองเจ้าโอ๊คก็บาอันตรีก็ตาเฉดีผัดก็เสนาตาระมันอาลัดอาลัดเฮ้ยจะสัตว์ทารบุษรศิลเมรายูโรปเซียตาระจัดชาดีนุตาบกปุ่นตุสิตาระพิจามาทักเก็บบกตีไอ้ยักษ์ตาอักกาพัลลุนก่อนจีบุนเองไอ้พิจามาทักเก็บบกตีก่อนเบนไอ้ยักษ์ตาดาพัลลุนก่อนเลยชอบบุตรติดเบปอริบัติติดเบอาปนาชัมพูได้ชอบกันทุสุทุบเบอามราชันตามิตรดอนก่อนอีกแกโนอามีบิดดบวยเชวอสุสตัวจับบ่เชื่อมาเกิดเด็ดเบอาปนีไอ้การิอุสตัวดอร์เมราไอดอลิซิโอนุใจจัดจัดก็ตัดสินเตก่อนตัวชันนาเชสโวเลจันเด็กที่เชสบวยเชที่อยู่บุษตาวายอัปนันชุตรังปัสตบตาบุษตัวเบจากุติกจินิชบุษตัวเบอาร์อามาเดร์ปุตเตจจินิชเชปุตเตจมูลันก็เสบคิรุคมจาระขาลีกายดังคาปิตาเอร่าอามาเดร์ไอ้ดอชคนตาเคมอสบุตบิทติร์ปุระดีเอเซจาระชิกกิโตมุตโตดอชคนพุสาร์ก่อนตาเดชสมันจานาเตบัสเตอิเล็กทรอนิกส์มีเดียเจกุลโลไอ้เจอริดดนิปอร์ติกาจากุมุติวะชาราพิธีวิทย์ดอชนพุสาร์ก่อนจ้ะอาสเกจารามราอาลุสุชติจบุเอตตาบรานไอ้เจทักุรมาฮูดาเอตตาบรานเอขันเนอารูวานิกอาเซนจาราเอคิดจอนเอคิดตะก็ท่าบุลเลมานุษย์ดิชัสต์เดบุกติบอร์เดอามีอัปนาเดร์คัสเซบินิโตนุรุตกอรีมุกชิตบุเรมโตอามาเกเอขันเนจุนุอาร์เอตตาเจควอทอร์ตาร์จุนุอาร์เอตตากรุปตัวดีเฮียไอ้ฮอริบัสติกินอาร์อักนาราวอยมุขชิดปุริเจอาร์เอ็กซ์ที่ว่าอันตรีก็ตาบิดดีก็เร่แอคตุกปาราไซคินาไอ้ทุกคนวันนู้นรถก็รีเอบองอาสเกไอ้ฮอริบัสุเรจาราเอเชเซนอามาร์คาคาสุดดับบัจุนฮารานีดีบาบูราสดิติร์ก็ท่าบอกเลยเซนเอเรื่องก็แม้แต่พีซีเอปาราจักจิกันน่าอัศเทคอสต์เลยได้เชคันเทคอาทิตย์ละดุยดุยเดสเตียร์เมนนีร์บาสิตัวเซนอาเกออัมรัยพัทร์กรามบอกเซอักนาราเคยกิซุมโมเนกอร์เอนอาสเกชาราพิธีบิตเต้โอ้ยบุปผาลกอลบายยี่ชาติปารยูเนียนบายยี่ยอนสโอลต้าโอ้ยบีบุลวิชาเชอร์การันต์สิเลยดัชปูนาราดาเอ็มพีเอชบุชเชทายรูเมอร์ชามเนดิอาแต่คนเจ็ดจาร์บิตเต้มาบาบาร์เออัฐัดเกรามเดบาลูวาเชนนิเจจัติเกบาลูวาเชนท่าฮอลเลดเด็กเบนเจอามาเดร์ชัมพอดาดาชามเนดิเอโกเบอาร์ชอร์บุชเชชอามีอัตตะก็ท่าเชทากุเรจิตข้าจบานาข้าสิเลเมเดร์ปอร์ลเลคักปอร์ลอัตตะอุดรมเดย์ยี่ปัตตาชอบเจกิมบอลีโอ้হেনরি ট্রুম্যান ছিল মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও প্রায় তার বক্তব্যতে বলতো আমার বাবা কোনো ব্যর্থ বাবা না আমার বাবা মার্কিন প্রেসিডেন্টের বাবা সুতরাং আপনি ধরেন কৃষি কাজ করতেছেন আপনার একজন সে একটা বড় অফিসার হলো তখন সে বলবে যে আমার মা বাবা ব্যর্থ মা বাবা না আমার মা বাবা ম্যাজিস্ট্রেটের মা বাবা বা ডাক্তারের মা বাবা বা এসআর মা বাবা অন্তত সেই সন্তানটা শিক্ষিত হলে পারে তো সেই এটা করতে পারবে সুতরাং এই শিক্ষা নীতিটা সর্ব অগ্রাধিকার আপনাদের থাকুক এবং সবার মধ্যে যারা এক বছরেরও বড় তাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি এবং আমাদের মধ্যে আন্তরিকতা আরও বৃদ্ধি করে এই মতুয়া দর্শন মানে যত দূর উপরে উঠা যায় তত দূর উপরে উঠুক এবং আগামী পাঁচ তারিখে এটা আমার সম্প্রদায়ের কথা বলার কারণে আমি মিশনও করি না সংঘ বলি না মিশনের একটা মহাসমাবেশ আছে সেখানে অনেক পাঁচটা মন্ত্রী আসবে এবং সেখানে আমাদের মতুয়া মাতা শ্রী সুবর্ণ ঠাকুরকে মানে জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত আসন আছে আপনারা যদি কেউ সময় পান সেই মহাসমাবেশে উপস্থিত হবেন এবং আমি মনে করি আমাদের এখন সুব্রত ঠাকুর এবং শ্রীমতী সুবর্ণ ঠাকুর এখন সময় হয়েছে তারা এই পার্লামেন্টে যাওয়ার কথা এবং আমাদের কথা বলার জন্য যদি এই সনাতন সম্প্রদায়ের মধ্যে এখন রাজনৈতিক সচেতন থেকে থাকে তাহলে আমাদের এই মতুয়া সম্প্রদায়ের লোকজন আমাদের শিক্ষানীতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি প্রত্যেকটা আমাদের সমানভাবে শক্তিশালী হতে হবে এইটা যদি হতে পারি আমাদের সামনে আরেকটা পুনরুত্থান ঘটবে সবাইকে আমি আর বেশি ডিস্টার্ব করবো না আমি মূল আলোচনায় গেলাম না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন সবাইকে আবার প্রণাম জানিয়ে আমি শেষ করছি নমস্কার।